যারা আল্লাহ পাকের জিকির করে তাদের মাটিতে তাদের দেহ পর্যন্ত খায় না সেই দিন এ পর্যন্ত তিন চারটা তো এই দরবারে আসছে যাতায়াত করছে তিন চারটা কবর খবর তো আমি জানি এই কয়েকদিন আগের ঘটনা হয়েছে লোক আসতো নামল আব্দুল বাতেন আসতো যাইতো নামাজ জিকির আজকার করতো দুই বেলা ওই যে কি সিমেন্টের কি পিলা দিয়ে খুতবার যায় ও তার কবর ওটা ভেঙে গেছিল পরে সেই তাজা সেরকমই লাশ আছে তিন বছর হয় মারা গেছে সেই লাশ উঠাইয়া আর জায়গায় কবর দিছে সামনেটা একটু হালকা হালকা হলুদ হলুদ দিচ্ছে শুধু ওই অবস্থায় আছে তো লাশ নষ্ট পশানিক লাশ জাকিরিন শাকিরিন যা আল্লাহ চিকির যারা করে ওদের লাশ মাটিতে খাবে না পচে না ওটা ওইভাবেই থাকে জোরে কোন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন করে নেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে যারা বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন পরে আপনাদের পরিচিত হবে ইনশাআল্লাহ তাআলা আপনারা ঢাকা থেকে প্রতিনিধি যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি যারা আসছেন এখানে দু একটা কথা বলবেন তাদেরকে সুযোগ প্রদান করা হলো এখানে আমাদের মাওলানা আবু জাফর সব সেরাব আছেন তাদের নাম ঘোষণা তারা কথাবার্তা বলবেন আল্লাহ রাশেক আল্লাহর পাগলেরা যারা অসুখ বিসুখ বিমার আজাব নিয়ে যারা আসছেন কালিজিরার তেল খান 10 ফুটা করে দিনে তিনবার আর সকালবেলা ছোট্ট একটা রসুন সইসা একটু মধু দিয়া খান অল্প একটু মেথি রাত্রিতে ভিজায় রাখেন সকালবেলা খান টুকটাক কিছু কিছু হালকা হালকা জিনিস কয়েকবার করে আপনার খান শরীর ভালো থাকবে রাত্রিতে খুব কম খাবেন এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাট নাইট প্রত্যেকের উচিত অল্প কিছু আহার করবেন অল্প পরিমাণ রাত্রিতে শরীর ভালো থাকবে নার্ভ সজীব থাকবে রাত্রিতে বেশি খায়েন না গরম জিনিস খায়েন না দুপুরে খায় রেস্ট নেবেন পানি খাবেন একসাথে বেশি না কিছু কিছু করে পানি খাবেন এক গ্লাস খাইলেন 10 মিনিট আধা ঘন্টা পরে আরেক গ্লাস খাবেন এইভাবে করে পানি খাবেন যেমন আপেল মালটা ডালিম এগুলো রস করে ব্লেন্ডার করে খাওয়ার কোনো নিয়ম নাই এগুলো চিবিয়া খাইতে হবে চিবিয়া খাইলে গ্ল্যান্ড সিক্রেশন হয় হজম ভালো হয় হার্ট ভালো থাকবে আর এগুলো হলো বায়বীয় পদার্থ লেবু বায়বীয় পদার্থ রস করে খাওয়ার নিয়ম নয় চিপড়িয়া মুখে দিয়ে খাওয়ার হলো নিয়ম চিবিয়া খাওয়ার হলো নিয়ম খেজুর কিসমিস একসাথে ভিজায় খায়েন না হাজির শিবের নিষিদ্ধ আছে শুধু খেজুর ভিজিয়ে রাখবেন দুধ দিয়া খাবেন দুধ দিয়ে আম দিয়া খেজুর দিয়া আর হলো রুটি দিয়া এটা মানব দেহের জন্য এত বড় একটা মেডিসিন যা কল্পনা করতে পারেন না 3 দিনের সাথে শরীর ভুলে যাবে দুধের সাথে মধু খাবেন না মধু আলাদা খাবেন ডাইন হাতে মধু না চাইতে খাইতে হবে মধু এটা হলো নিয়ম সাজনা পাতা ঘুরা করে একটু একটু সাজনা পাতা খাবেন ছোটখাটো জিনিস নিয়ম পালন করে অনেক ভালো থাকবেন কচুর লতি কচু পাতা ভর্তা খাবেন চোখ ভালো থাকবে 1 কাপ করে পাতলা দুধ 1 বলক দিনে 2 কাপ দুধ খাবেন গিরা ব্যথা মাজা ব্যথা এগুলো সেরে যাবে ইনশাল্লাহ তালা এরপর পিঠে নীল দ্বারা ব্যথা হয় না অনেকে এই ব্যথা থাকবে না 1 কাপ করে পাতলা দুধ খাবেন পুরাটাই ক্যালসিয়াম আর মধু খাবেন এক চামচ করে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আদা কিসমিস একসাথে খাবেন গলায় ক্যান্সার হবে না রাত্রিতে শোয়ার সময় অর্ধেক পান 3টা লবঙ্গ 1টা এলাচি 1 খণ্ড দারচিনি 1 চামচ আদা 10 ফোঁটা মধু দিয়া 1 খণ্ড অর্ধেক পান দিয়ে খাবেন এরপরে 1 কাপ ঠান্ডা পানি খাবেন ইনশাআল্লাহ তাআলা পাইলস রোগ তার ভালো হয়ে যাবে এবং এটা এমন একটা জিনিস যা কল্পনা করতে পারেন না রাত্রে ছোটখাটো জিনিস রাত্রিতে শোয়ার সময় হোট থেকে আমলকি বহারা ভিজাই থাকবেন সকালবেলা দেখবেন পানিটা লাল হয়ে গেছে ওই পানিটা খাবেন কিছু ছোলা কিছু বাদাম ভিজিয়ে রাখবেন এই ছোলা বাদামটা খাবেন আর ওই পানিটা খাবেন পরে 1 চামচ মধু খাবেন
সারাদিন কোনো খাবারের দরকার নাই আপনার, পরীক্ষা করে দেখেন। এগুলো তো আমরা খাই না, আমরা খালি ওষুধ খাই। ওষুধ খাওয়ার অর্থ হলো কি? ওষুধ খাওয়ার অর্থ হলো কি, যে একটা ওই একটা একটা জিনিসকে আপনি একটা খোটা দেয়া এমনি করে রাখলেন নরবরা, এটা খোটা সরিয়ে দেন ওটা পড়ে যাবে, ওটা ওষুধ খাওয়া যখন বাদ দিবেন অসুখ আবার হবে। আর খাদ্যর দ্বারা যেটা আপনার দেহে আসবে এটা আপনি ওষুধ না খাইলে আপনার চলবে। আমার নিয়ম পালন করতে পারি না, সাথে রাখি রাখতে পারি না, বিদায় ওষুধ ট্যাবলেটটা আমরা এটা হলো খাই। অ্যাবাস খান, এটোবা খান, রসুবা খান, রসুটিন খান, লিপিকন খান, লিপিডল খান, এগুলো কিসের জন্য? এগুলো হলো টিজি বেড়ে যায়, ট্রাইগ্লিসারিড। তা আপনি রাত্রিতে ভাত খাইবেন না, সকালে ভাত খাবেন না, বাসে বাইটে হাঁটবেন, এই ওষুধ আপনার খাওয়া লাগবে না, এই ওষুধ টুটে দিয়ে আপনার খাওয়া লাগবে না। দৈনিক হাফ কাপ পানি, হাফ কাপ পানি, একটা কাগজি লবণ, লবণ একটা কাগজি লেবুর রস, হাফ কাপ পানি, আর এক চামচ আদার রস, দশ ফোঁটা মধু সকালবেলা যদি খান, আর হাফ কাপ পানি খাওয়ার পরে, আর এক দানা তেঁতুল, এক দানা তেঁতুল গোলাইয়া খাবেন, তেঁতুলের দানাটা ফেলে দিবেন। জীবনও প্রেশার ওষুধ খাওয়া লাগবে না, তিন দিনের মধ্যে প্রেশার কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রেশার ওষুধ খাইতে খাইতে মানুষের অন্য সমস্যা হয়, তিন দিনের মধ্যে সেরে যাবে। আমাদের ওই যে টাঙ্গাইল ঘাটালের ওই যে শহীদ ডাক্তারের কাছে যায়, কত প্রেশার ওষুধ কোনোভাবে কন্ট্রোল হয় না, অলরেডি বলে দিছিলাম একবারে, এখন টন্টন একবারে, প্রেশার ওষুধ খাওয়াই লাগে না এটা। এগুলো আপনারা কেন, এগুলা স্বাস্থ্য রক্ষার জন্য কেন এগুলা পালন করেন না? কেন নিয়ম পালন করেন? একটা মানুষ দুয়ের থেকে আড়াইশো বছর বাঁচবে, এটার মধ্যে কোনো ভুলই নেই। হায়াতের মালিক আল্লাহ, অমা তাদি নাফসুম বি আইয়ে আরদিন তামুত, এটা তো আলাদা জিনিস। এটা তারপরে আশা করা যায় তো, জোরগর ঠিক কিনা, আশা করতে পারি। কিছু কিছু খাবেন, বারে বারে খাবেন, দুপুরে খাই রেস্টিমেন্ট, গরম জিনিস খাবেন না, শক্ত জিনিস ভালো করে চাবিয়া খাবেন, রাত্রিতে কম খাবেন, এগুলো পালন করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অনেক সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মেথি যদি খান, কালিজিরা খান, এরপর আপনার লবঙ্গ যদি খান, মেয়েদের মেয়ামি হয়, এরপরে ফেভারিট হয়, এরপর মেলিগেন টিউমার হয়, এগুলো টোটালি হবে না ইনশাআল্লাহ তাআলা। একটু আদা সাবিয়া খান, এটা হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর সকাল বিকাল জিকির করেন, জিকির করলে ভিতরে ই আসে না, নেগেটিভ পজিটিভ এই যত ই হয় আপনার নাক দিয়া যত রোগ জীবাণু যায়, হ্যাঁ রোগ জীবাণু যায়, এই রোগ জীবাণু অ্যাটাক করে কনে নাকি, নাক দিয়া যায়। তো যখন জিকির করে নেগেটিভ পজিটিভ হয়, তখন আপনি বাতাসের মধ্যে এর ভাইব্রেশন সৃষ্টি হয়, হইলে পরে যত জার্ম আছে সব মইরে যায়, বুঝুর কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির করলে মানুষ সুস্থ হয়ে যায়। এই যে করোনা টরোনা এগিয়ে নেই, আমি করোনার কালে আমি ডরাই নাই, ডরাই নাই কেলে করোনা সে পড়ছি জিকির করছি, করোনা আবার কারে কয়? করোনা সে পড়েন জিকির করেন, আদা দিয়া ওই চা দিয়ে আমি যেমনি বলছি, আদা লেবু মধু দিয়ে খান, আর পেঁপে পাতার রস এক চামচ, পেঁপে পাতার রস এক চামচ পানি, একটা গোলমরিচ দিয়ে বাসি পেটে খাবেন, আর আদা চা খাবেন, ভিটামিন বি কমপ্লেক্স খাবেন, ডেঙ্গু হইলেও ইনশাআল্লাহ চিন্তা নাই, ডেঙ্গু জ্বর হইলেও তাও চিন্তা নাই। আমি তো কই যে অ্যাডিস মশা চার পাঁচটা আইনে আমার কামড় দেবে, দে আমার ডেঙ্গু জ্বর হয় নাকি? আল্লাহ জিকির করেন, সে করেন, যা নিয়ম বলে দিয়েছেন করেন, ডেঙ্গু ভেঙ্গু কি সেটি কিনা, কি কয় কিনা, করোনা ডেঙ্গু কারে কয় কিনা, সব মুসিবত হলো আল্লাহর পক্ষ থেকে আসে। জহারাল ফাসাদ ফিল বাররাল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস, আপনি আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, নিয়ম মাফিক চলেন, কি সমস্ত ঝামেলা কিনা, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, কোরআন শরীফ পড়েন, জিকির করেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাদের 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 ব্রেনে বুঝছি যাদের ব্রেনের স্মৃতি শক্তি কম তারা ফ্যান খুব জোরে চালে শুয়েন স্মৃতি শক্তি বাইরা যাইব নাকি আস্তে ফ্যান চালাইবেন জোরে ফ্যান চালালে স্মৃতি শক্তি নষ্ট হয় এগুলো আমি আবিষ্কার করছি আমার কোনো ডাক্তারে গড় নাই এটা রাত্রিতে বেশি খাইলে স্মৃতি শক্তি তার নষ্ট হবে মধু খাবেন কালিজিরার তেল খাবেন ডিমের সাদা অংশ খাইবেন কথা খেয়াল করছেন ডিমের সাদা অংশ খাবেন আর নিমের ডালাদে মেশাক করবেন আর সকালবেলা খাওয়ার পরে দুইটা হজের খেজুর খাবেন আমার দেশে পাকিস্তানি খেজুর না সৌদি আরবের খেজুর দুইটা খেজুর খাবেন এক চামচ মধু খাবেন ডিমের সাদা অংশ খাবেন নিমের ডালাদে মেশাক করবেন রব্বি জিদনি ইলমা এটা পড়বেন এক সপ্তাহ ঘুরবে না ইনশাআল্লাহ তাআলা দেখবেন যখন মনে থাকা শুরু হয়ে গেছে আল্লাহ পাক যেন কবুল করে নেন সকালে গায়ে গিয়ে ডান হাতে ধরে গোনার জন্য তওবা হবে مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو أتوب إليه لا حول ولا قوة إلا بالله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه اللهم إني أعوذ بك من الحزن والهم وأعوذ بك من العزل والقصر وأعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة إلا بالله اللهم انصر من نصر الدين واخذل من قدر دين محمد صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মাফ করে দাও আল্লাহ সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও মাওলানা আমাদের পিতামাতা আত্মীয়-স্বজন যারা ইন্তিকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও এই মাহফিলের হাদিয়াটুকু বায়াতের হাদিয়াটুকু ইস্তেগফারের হাদিয়াটুকু তাসবিহ তাহলিলের হাদিয়াটুকু এখানে জান্নাতের বাগিচায় শায়িত আছেন আল্লাহ আমার পিতামাতা আর মুরব্বি যিনারা আছেন আল্লাহ তাদের দুহুর প্রিয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও পর্দার অন্তরালে মা বোন যিনারা আছেন কবুল করে নাও মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ নতুন বন্ধুরা যারা আমাদের সঙ্গে হাত তুলেছে হাতগুলিকে খালি ভিড়াইয়া দিও না বিপদগুলোকে তরাইয়া দাও সমস্যাগুলি তুমি দূর করে দাও অসুখ বিসুখ বিমার আজাব থেকে আমাদেরকে তুমি মুক্তি দিয়া দাও কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালাইয়া দাও মাথার উপরে বিশাল এই মাদ্রাসা কমপ্লেক্সকে তুমি কবুল করে নাও সম্মানিত আসাদের ইকরাম তুলামা জেনারা সেন আল্লাহ কবুল করে নাও পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী আল্লাহ কবুল করে নাও আল্লাহ তোমার পাগলেরা যারা রাস্তায় আস এখনো পৌঁছাই নাই আল্লাহ তাদেরকে কবুল করে নাও আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন নতুন পুরাতন আল্লাহ কবুল করে নাও মেহেরবান হয়ে যাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠে নাও মাওলারে তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানাইয়া দাও আল্লাহ তোমার বন্ধুর বন্ধু আবু বকর মতো দানবীর বানাইয়া দাও ওসমান গনির মতো ধনী বানাইয়া দাও আল্লাহ অসুখ বিসুখ বিমার আজাব থেকে মুক্তি দেয়া দাও আমাদের সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও সম্মান জনকের ইজ্জত বেশি বেশি বাড়াইয়া দাও আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আমাদেরকে তুমি সমাহিত করো আল্লাহ আমার দরদি বন্ধু আমার পিতা কত কষ্ট করে দরবার প্রতিষ্ঠা করে গেলেন আল্লাহ হাসিরের ময়দানে একই সঙ্গে হাসের হত্য ভিক তুমি ইনায়ত করে দাও দয়াল নবী যে সাফাত তুমি নসিব করে দাও আমার আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন সকলকে কবুল করে নাও মুরব্বিকাম যারা চলে গেছেন দুনিয়ার থেকে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ আমার সঙ্গে যাদের মহব্বত ভালোবাসা আশেপাশে আরো যারা আছেন মরিদ মুত্তাকেন যারা এখানে আছেন যাদের বাড়িতে বিপদ সমস্যা অসুবিধা স্ত্রী অসুস্থ সন্তানাদি অসুস্থ আল্লাহ সমস্ত অসুস্থতা দূর করে দাও সেফাই আজেলা দান করে দাও সুস্থতা এনায়েত করে দাও হায়াত বাড়াইয়া দাও
আল্লাহ যারা গরিব আছে গরিব দুঃখী আছে আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তুমি পূরণ করে দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও দুই বেলা জিকির করার তৌফিক ইনায়াত করে দাও আল্লাহ সংকল্প কর নিফাক থেকে হেফাজত করে নাও আল্লাহ যারা দানের হাতকে বাড়ায় দিছে দশ গুণ তুমি বাড়ায় দাও এই বিশ্বস্তকে কবুল করে নাও মানিকগঞ্জ বাসীদেরকে কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও মা বোনদেরকে তুমি কবুল করে নাও উপকৃত আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আপনারা দোয়া করেন আমার একজন মুরব্বী আমাদের আমাদের সকলের এখন মুরব্বী আছেন একজন আমার কাছে মা অসুস্থ আছেন আপনাদের নিকট দোয়া আছে আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ সুন্দর করে দাও ভালো করে দাও যারা খেদমত করতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের বংশে আরো মুরব্বী যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ বিনা হিসেবে তুমি জান্নাতি বানিয়ে দাও এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা বৃদ্ধ অবস্থার মধ্যে এসে গেছি আল্লাহ আমাদের হায়াত আরো বেশি বাড়াইয়া দাও এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে চাই না আল্লাহ সুস্থতা এনায়ত করে দাও তরিকাতের খিদমত করার তৌফিক এনায়ত করে দাও রহমত করে দাও বরকত করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ